বন্ধুরা ডব্লিউপিএসসি এক্সামের ডেইলি জিকে মক টেস্ট ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 25টি কোশ্চেন করব, যে সমস্ত কোশ্চেনগুলো রিপিটেডলি এক্সামে কিন্তু বারবার জিজ্ঞেস করা হয়। তো সেশনটা মধ্যে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকে ক্লাসে ফার্স্ট পয়েন্টে কী আছে বন্ধুরা আমাদের, যে হরিসেন নিম্নে কার সভাকবি ছিল? তো হরিসেন কার সভাকবি ছিল এখানকার মধ্যে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? হরিসেন। মাথা রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা তোমাদের এক্সামের জন্য। নেক্সট কোশ্চেনকে দেখে নেব। নেক্সট কোশ্চেন আছে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আছে তোমাদের লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে বহলুল লোদি। বহলুল লোদি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বহলুল লোদি ইনি লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ভেরি 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 ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদের এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন নিম্নের কোনটি আর্যভট্টের লেখা? তো এটার মধ্যে কোনটি অস্ত্রশাস্ত্র, ইন্ডিকা নাকি তোমাদের এখানে আকবরনামা নাকি সূর্য সিদ্ধান্ত? কোন গ্রন্থটি যেটা আছে আর্যভট্ট লিখেছেন? তো এখানকার মধ্যে আর্যভট্ট লিখেছেন সূর্য সিদ্ধান্ত। মাথায় রাখবে মোস্ট ইম্পর্টেন্ট এই বইটি তোমাদের এক্সামে, কিন্তু সমস্ত বইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিটাই কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়। যেমন তোমাদের অস্ত্রশাস্ত্র আছে কৌটিল্যর লেখা, ইন্ডিকা আছে তোমাদের মেগাস্থনিসের লেখা, আকবরনামা যেটা আছে তোমাদের আবুল ফজলের লেখা। প্রতিটা কিতাবই কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের আর্যভট্টের লেখা, সূর্য সিদ্ধান্ত মাথায় রাখবে। এগুলো তোমরা মাথায় রাখবে। অস্ত্রশাস্ত্র হয়ে গেল কৌটিল্য, ইন্ডিকা হয়ে গেল মেগাস্থনিস, এবং তোমাদের বন্ধুরা আকবরনামা যেটি হয়ে গেল আমাদের আবুল ফজল। এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নেব। নিশ্চয় যে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তো আত্মীয় সভা এদের মধ্যে কে প্রতিষ্ঠা করেছে? তো মাথায় রাখবে বন্ধুরা, ভেরি 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 ইম্পর্টেন্ট, রাজা রামমোহন রায় আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছে। এক্সামে কিন্তু বারবার রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। ট্রিপলিস্টটা মার্ক করে রাখবে অবশ্যই, ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, সালটাও মাথায় রাখবে 1815 সালে। 1815 সালে আত্মীয় সভাটিকে প্রতিষ্ঠা করা হয়েছে। নেক্সট দেখে নিই আমরা। নেক্সট আছে আমাদের এখানে চট্টগ্রাম লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো চট্টগ্রাম লুণ্ঠন যেটি হয়েছিল তোমাদের, সেই চট্টগ্রাম লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিল? এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সূর্য সেন। অপশান সি, সূর্য সেন চট্টগ্রাম লুণ্ঠনের যেটা আছে নেতৃত্ব দিয়েছিল। সালটা কত ছিল? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, 1930 সালে। সালটাও এক্সামে জিজ্ঞেস হয়, এর সঙ্গে সঙ্গে কে নেতৃত্ব দিয়েছে এটাও কিন্তু এক্সামে জিজ্ঞেস হয়। তো মাথায় রাখবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নেব। নেক্সট কিংসফোর্ডের উপর হামলায় প্রফুল্ল চাকির সঙ্গে কে ছিলেন? এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। কে ছিল? ক্ষুদিরাম বসু। কালকের কোশ্চেনটা যেটা ছিল এরই উপরে একটা কালকের কোশ্চেনটা ছিল উল্টোভাবে কোশ্চেনটা ছিল, মানে ক্ষুদিরাম বসুর সঙ্গে কে ছিল সেটা হয়ে যাবে প্রফুল্ল চাকি। এবার যদি প্রফুল্ল চাকির সঙ্গে জিজ্ঞেস করা হয় সেটা কে হয়ে যাবে? ক্ষুদিরাম বসু। সালটা কত বলেছিলাম? 1908 সাল বলেছিল। মাথায় রাখবে 1908 সালে কিংসফোর্ডের উপরে এই হামলাটা হয়েছিল। নেক্সট কোশ্চেন। নেক্সট আছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেন কে? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এদের মধ্যে কে রদ করেছে বন্ধুরা? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি, লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করেছিলেন 1882 সালে। 1882 সালে। নেক্সট কোশ্চেন আছে নিম্নের কোনটি বায়ুমণ্ডলের প্রথম স্তর? তো এদের মধ্যে কোন স্তরটি যেটা আছে বায়ুমণ্ডলের প্রথম স্তর? তো বায়ুমণ্ডলের বন্ধুরা প্রথম স্তরের নাম কি আমাদের? ট্রোপোস্ফিয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরেরটা যেটা আছে তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরেরটা যেটা আছে তোমাদের এখানে মেসোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপরে স্তরটা কি আয়নোস্ফিয়ার থেকে নাকি না তোমাদের মেগোস্ফিয়ার? নামগুলো একটু করে জানাবে তো কমেন্ট করে। পাঁচটা যে স্তর আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপরে আয়নোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার সম্ভবত। এই তোমাদের সিকোয়েন্সটা। আয়নোস্ফিয়ারকে থার্মোস্ফিয়ারও বলা হয়, তো এটা তোমরা মাথায় রাখবে। তো এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার ট্রোপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন কোপাই নদীর তীরে নিচের কোন শহর অবস্থিত? তাহলে কোপাই নদীর তীরে কোন শহর অবস্থিত? অপশনগুলো নিচে চলে গিয়েছে। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বোলপুর শহরটি যেটি আছে সেটি কোপাই নদীর তীরে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন আছে লোকসভার সদস্য হতে কমপক্ষে বয়স হতে হয়। তাহলে লোকসভার সদস্য হতে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? কমপক্ষে 25 বছরের বয়স হতে হবে। লোকসভার সদস্য হতে মিনিমাম 25 বছরের বয়স হতে হবে। অপশান সি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নিই। নিচে যে কততম সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। তো 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে, যেটা আছে ভোট দেওয়ার অধিকারের, সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সাংবিধানিক যে সংশোধন হয় সেটি হয়ে যাবে তোমাদের 61 নম্বর। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, রিপিটেডলি এক্সামে জিজ্ঞেস করা হয়। 18 না, 1989 সালটা ছিল, মাথায় রাখবে। নেক্সট দেখে নেব আমরা নিচের কে কেন্দ্রশাসিত অঞ্চলের শাসক। তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যেগুলো আছে তার শাসকে এদের মধ্যে, তো এখানে কারেক্ট অ্যান্সার লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রশাসিত অঞ্চলের শাসক থাকেন, অপশন এ বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও নিশ্চয় যে কোন বছর আরবিআই এর জাতীয়করণ হয়েছিল। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। তো আরবিআই এর জাতীয়করণ যেটি হয়েছিল বন্ধুরা, এটি হয়েছিল তোমাদের 1949 সালে, 1949, অপশান সি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব নিশ্চয়ই জাহাজের গতিবেগ মাপার এককে কী বলা হয়। তো জাহাজের গতিবেগ মাপার এককে বলা হয় নট। নট, অপশান বি, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। জাহাজের গতিবেগ মাপার এককে বন্ধুরা আমাদের নট বলা হয়। সেশন ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। নেক্সট হচ্ছে আমাদের নিচের কোনটি দুষ্ট মৌল। তো এদের মধ্যে বন্ধুরা দুষ্ট মৌল আমাদের হাইড্রোজেন, অপশান সি, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, তাহলে অপশান সি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে তোমাদের এখানে অ্যাসিড দ্রবণে নীল টিটমাস কাগজ কোন বর্ণ ধারণ করে। তাহলে অ্যাসিড দ্রবণে নীল টিটমাস কি হয়, লাল হয়, তাহলে অপশান এ এখানে আমাদের বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অ্যাসিড দ্রবণে নীল টিটমাস কাগজ কোন বর্ণে ধারণ করে, লাল বর্ণ ধারণ করে, অপশান এ সঠিক অ্যান্সার। ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের জন্য। নেক্সট দেখে নাও নেক্সট আছে বন্ধুরা আমাদের এখানে উদ্ভিদের পরাগরেণু কোথায় উৎপন্ন হয়। উদ্ভিদের পরাগরেণু যেটি আছে বন্ধুরা ফুলে উৎপন্ন হয়, কোথায়, ফুলে, উদ্ভিদের পরাগরেণু ফুলে উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন আছে তোমাদের এখানে রাবার হলো এক প্রকার। তো রাবার এক প্রকার কী এখানে তোমাদের এখানে তরুক্ষীর নাকি তোমাদের এখানে মরফিন নাকি উপক্ষার নাকি ইথার, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ তোমাদের তরুক্ষীর, অপশান এ এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নেক্সট আছে আমাদের এখানে ভলিবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে। তো ভলিবল খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে, এখান থেকে কারেক্ট অ্যান্সার অপশান এ 6 জন করে। ভলিবল খেলাতে প্রতিটি দলে 6 জন করে বন্ধুরা আমাদের খেলোয়াড় থাকে, মাথায় রাখবে এক্সামের জন্য, ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা। নেক্সট কোশ্চেন আছে তোমাদের এখানে দেওলো হিল যেটা সেটি কোথায় অবস্থিত। এটি দার্জিলিংয়ে, কালিম্পং, জলপাইগুড়ি নাকি বন্ধুরা আলিপুরদুয়ার, কারেক্ট অ্যান্সার বন্ধুরা হয়ে যাবে তোমাদের এখানে কালিম্পং, অপশান বি। এই যে তোমাদের এখানে দেওলো হিলটি যেটি আছে সেটি কালিম্পংয়ে সিচুয়েটেড। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি। তাহলে নিম্নে যে পাহাড়গুলো দেওয়া আছে শুশুনিয়া, তারপর আছে ঝিলিমিলি, তারপরে বিহারিনাথ, তারপর আছে শেওড়া পাহাড়ি, তো এদের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় বাঁকুড়ার কোনটি। তো বাঁকুড়ার উঁচু পাহাড় বিহারিনাথ, মাথায় রাখবে বিহারিনাথ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়, এটু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবো অবশ্যই, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন আছে তিব্বতে যে নদী সাংপো নামে পরিচিত। তাহলে তিব্বতে কোন নদী সাংপো নামে পরিচিত। তাহলে তিব্বতে ব্রহ্মপুত্র নদী বন্ধুরা সাংপো নামে পরিচিত, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে এখানে কে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ নির্মাণ করেন। তো মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ, এই সাঁচি স্তূপটা কোথায় সিচুয়েটেড, এই কোশ্চেনটা এক্সামে জিজ্ঞেস হয় প্রচুর, সেটি কোথায় বন্ধুরা মধ্যপ্রদেশে। এটির নির্মাতা কে হয়ে যাবে এখানে অশোক, অপশান বি, অশোক এখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনকে দেখে নেব। নেক্সট কোশ্চেন এটি বন্ধুরা আজকের ক্লাসে আমাদের শেষ কোশ্চেন আছে, আশা করছি তোমরা সেশনটা মন দিয়ে সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো। অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এসএ কিন্তু সেরা প্রস্তুতি ক্লাসেস চলছে, তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত ক্লাসেস চলছে, ইংলিশ ইনক্লুডিং ইংলিশও ক্লাসও কিন্তু তোমাদের চলছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে নেক্সটের যে লাস্ট কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কী আছে, ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি কে প্রচলন করেন। ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি বন্ধুরা প্রচলন করেছে দাদাভাই নৌরোজি, অপশান বি বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি। তো বন্ধুরা এই ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।